আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো। খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কুকুর, বড় মেয়ে বিএনপিতে গুঞ্জন, আজকের আয়োজন আরো যা থাকছে, ভোটের আগের রাতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক। এদিকে বিশ্ব নেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু জানতে চান, যে জাদুর কথা জানালেন তথ্যমন্ত্রী। সবশেষ থাকছে সার্চ কমিটি, জনগণের সঙ্গে সরকারের আরেকটা প্রতারণা, যা বলছেন মির্জা ফখরুল। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর, বড় মেয়ে জাফিয়া রহমান। রোববার লন্ডন থেকে ঢাকায় নেমে সরাসরি তিনি গুলছেনের খালেদা জিয়ার বাসায় ফিরোজায় প্রবেশ করেন বলে বিএনপির একটি সূত্র জানায়। দীর্ঘ 81 দিন এবারকার হাসপাতালে চিকিৎসা শেষে 1 ফেব্রুয়ারি গুলছেনের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় প্রায় 2.5 মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কুকুরের স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত 15 জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন 16 জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান। যাচ্ছে পরের সংবাদে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সার্থী চৌধুরীকে 4 সহযোগী সহ আটক করছে স্থানীয়রা। এই সময় এই যুবলীগ নেতার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। রোববার 6 ফেব্রুয়ারি রাত 12টার দিকে খাগড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, রাতে অটোরিকশা যোগে বহিরাগত কয়েকজন সন্দেহভাজন ঘোরাফেরা করে দেখে আটক করা হয়। তারপর এদের তল্লাশি করে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র। পরে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পার্থ জসীমউদ্দিন এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। চেয়ারম্যান পার্থ জসীমউদ্দিন বলেন, নৌকাপতিকে চেয়ারম্যান পার্থ আক্তার হোসেনের পক্ষে কাজ করার জন্য অস্ত্র সহ তারা এসেছিলেন। স্থানীয়রা তাদের আটক করে মারধর করার চেষ্টা করছিল। পরে আমি তাদের নিয়ে পুলিশে শপথ করি। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, খাগড়িয়া এলাকা দুপক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছে, আমরা ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে নিয়ে এসেছি, তারা এখানে থানায় আছে, বিস্তারিত খোঁজখবর নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাচ্ছে পরের আলোচনায়। বিশ্ব নেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কি তা জানতে চান বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী রেখতা হাসান মাহমুদ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের জানিয়েছেন তারা উন্নয়নের জাদু হচ্ছে দেশপ্রেম। রোববার 6 ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। তার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করেছিলেন, কিন্তু খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন নেতারা অসুস্থ হয়ে পড়েছেন, ঘরে বসে তারা মিথ্যাচার করছেন। বিএনপি যদি ষড়যন্ত্র না করত তাহলে এদেশ আরো এগিয়ে যেত। নেতা কর্মীদের উদ্দেশ্যে হাসান মাহমুদ বলেন, টাকার বিনিময়ে নেতা মূল্যায়ন না করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলকে নেতৃত্ব দিতে পারে এমন নেতাকে মূল্যায়ন করুন, কোন সুবিধাবাদীদের নয়। সরকারের উন্নয়ন নিয়ে নেতা কর্মীদের প্রচারের আহ্বান জানান তিনি। সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসাইন আলী হাসান। যাচ্ছে পরের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটি বা নির্বাচন কমিশন নিয়ে নতুন করে বলার কিছু নেই, এগুলো নিয়ে কোনো আগ্রহ নেই, এটা জনগণের সঙ্গে সরকারের আরেকটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। শনিবার 5 ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় সেটা সম্পূর্ণভাবে দলীয় লোকদের নির্বাচিত করে, এবারও তাই হয়েছে, সুতরাং এটা নিয়ে কোন রকম মাথা ব্যথা আমাদের নেই। আমাদের একটাই দাবি, নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার। বিএনপি মহাসচিব বলেন, এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়, নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি। রোববার রাত 9টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। রিজভি বলেন, আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ বিনা উস্কানিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা করে। এই হামলায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। কোনো কারণ ছাড়াই পুলিশের এই হামলা কাপুরুষরচিত ও পূর্ব পরিকল্পিত। বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলা আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর চিরচেনা সংস্কৃতি। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিবেক, সুচিন্তা, নৈতিকতা ইত্যাদিকে জলাঞ্জলি দিয়ে শাসক গোষ্ঠী এখন বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার আড়ালে ব্যাপক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। তাদের গুম, খুন, বন্দুকযুদ্ধের ওম্মাত লীলার কারণে
কারণে বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে পতনের সম্ভাবনায় তারা মরণ কামড় দিচ্ছে। আর এ কারণে রফিকুল আলম মঞ্জুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশবি অভিযোগ করেন শ্যামপুর থানা বিএনপি নেতা কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মৎস্যজীবী যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাসার, মুগদা থানার বিএনপি সদস্য মোহাম্মদ মুজিবুর, ছাত্র দলের স্টাফ মুন্না সহ 20 জনের অধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাচ্ছে পরের আলোচনায়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন দুর্নীতি বন্ধ করতে হবে, না হলে চাকরি ছেড়ে দিতে হবে, বেতনের টাকায় না পোষালে চাকরি ছেড়ে ভিক্ষা করে খেতে হবে, দুর্নীতি করে খাওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়ার মর্যাদা অনেক বেশি। তিনি বলেন, দুর্নীতিবাজ আর চোরের দল এখন সমিতি বানিয়ে ফেলেছে, ওই সমিতি থেকে আমাদের ভেচকি মারে হুমকি দেয়। আজকে চোরদের চোর বললে বান্দরের মতো ভেচকি মারে আমাদের। রোববার দুপুরে জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষায় কথা বলেছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুষখোরদের বিরুদ্ধে একই ভাষায় কথা বলেন। তার এই বক্তৃতার মাধ্যমে আপনারা সবাই অনুভব করতে পেরেছেন যে ঘুষখোর ও দুর্নীতিবাজদের তিনি পছন্দ করেন না। আমরা যারা বঙ্গবন্ধু শেখ হাসিনার সৈনিক বলে দাবি করি, আমরা কি এটা বুকে ধারণ করি? বঙ্গবন্ধু যেভাবে দুর্নীতিবাজদের ঘৃণা করতেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেভাবে কথা বলেন, এই কথাগুলো কি আমরা প্রচার করি? করি না। আমাদের দায়িত্ব তার এই কথাগুলি সবার প্রচার করা, তার সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার। মির্জা আজম আরো বলেন, বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন ঘুষখোরদের বিরুদ্ধে বক্তৃতা দিলে তখন কিন্তু ঘুষখোররা কোনো কথা বলার সাহস পেত না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘুষখোরদের নিয়ে কথা বলেন তখন কিন্তু কেউ কথা বলতে সাহস পায় না, কিন্তু আমরা যখন ঘুষখোরদের নিয়ে কথা বলি, যখন দুর্নীতিবাজদের নিয়ে কথা বলি, তখন তারা ভেচকি মারে। তিনি বলেন, আজকে ঘুষখোর দুর্নীতিবাজরাই শক্তিশালী, অথচ তাদের সংখ্যা বেশি না। 17 কোটি মানুষ বাংলাদেশে, তারা সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত না, এক ভাগ লোকও কিন্তু তারা না, 99% মানুষ কিন্তু ঘুষ খায় না, এক ভাগ মানুষের দ্বারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই দুর্নীতিবাজ ঘুষখোরদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। জামালপুর সরকারি আশেখ মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতিত্বে ও উপাধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোজায়েত আলী প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের শেষে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন প্রধান অতিথি মির্জা আজম এমপি সহ অতিথিরা। একই সঙ্গে অতিথিরা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, জামালপুর কর্নার, ছাত্রী মিলনায়তন ভবন এবং জামালপুরের প্রথম শহীদ মিনারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন সেনা প্রধান অতিথি সহ আরো অনেকে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।